নমস্কার বন্ধুরা, কেমন আছেন? নতুন কথা চ্যানেলের তরফ থেকে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব পুত্র শিশু সন্তানদের জন্য বিভিন্ন অক্ষরের একদম নতুন কিছু অর্থ সহ নাম। তবে বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নিন। তাহলে চলুন বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, এক নম্বরই নাম হল অগ্নিদ্র। অগ্নিদ্র নামের অর্থ হল হোমকুণ্ড বা ঋষি বিশেষ। দুই নম্বরই নাম হল আরাধ্য। আরাধ্য নামের অর্থ হল উপাস্য। তিন নম্বরই নাম হল ইন্দ্রক। ইন্দ্রক নামের অর্থ হল সভাগৃহ। চার নম্বরই নাম হল ঋক্ষর। ঋক্ষর নামের অর্থ হল জলধারা। পাঁচ নম্বরই নাম হল অক্ষিত। অক্ষিত নামের অর্থ হল স্থায়ী বা ক্ষয়হীন। ছয় নম্বরই নাম হল কমলাক্ষ। কমলাক্ষ নামের অর্থ হল পদ্মের মতো চোখ। সাত নম্বরই নাম হল চিত্রাংশু। চিত্রাংশু নামের অর্থ হল চিত্ররশ্মি। আট নম্বরই নাম হল তমম। তমম নামের অর্থ হল সূর্য বা চন্দ্র। নয় নম্বরই নাম হল রূপণ। রূপণ নামের অর্থ হল বর্ণনা। দশ নম্বরই নাম হল শ্রীপর্ণ। শ্রীপর্ণ নামের অর্থ হল পদ্মফুল। এগারো নম্বরই নাম হল দ্রুহীন। দ্রুহীন নামের অর্থ হল ভগবান শিব। বারো নম্বরই নাম হল নীলাভ। নীলাভ নামের অর্থ হল নীল আভাযুক্ত। তেরো নম্বরই নাম হল পুষ্পেন্দ্র। পুষ্পেন্দ্র নামের অর্থ হল ফুলের রাজা। চোদ্দ নম্বরই নাম হল বিশ্বদীপ। বিশ্বদীপ নামের অর্থ হল সূর্য। পনেরো নম্বরই নাম হল মেঘদ্বীপ। মেঘদ্বীপ নামের অর্থ হল বিদ্যুৎ বা তড়িৎ। ষোলো নম্বরই নাম হল সুকর্ষ। সুকর্ষ নামের অর্থ হল মুনি বিশেষ। সতেরো নম্বরই নাম হল প্রিয়জিৎ। প্রিয়জিৎ নামের অর্থ হল অফুরন্ত ভালোবাসা। আঠেরো নম্বরই নাম হল শুভ্রেন্দু। শুভ্রেন্দু নামের অর্থ হল শ্বেত বর্ণ চন্দ্র। উনিশ নম্বরই নাম হল রজত শুভ্র। রজত শুভ্র নামের অর্থ হল রৌপর ন্যায় সুন্দর। এবং কুড়ি নম্বরই নাম হল সুধীন্দ্র। সুধীন্দ্র নামের অর্থ হল জ্ঞানী শ্রেষ্ঠ। তো বন্ধুরা, আজকের এই নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন আর আপনাদের প্রিয়জনদের কাছে শেয়ার করুন। আর বন্ধুরা, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং রোজ আমার চ্যানেলের ভিডিও পেতে চান, তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অল করে নিন। তাহলে চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।